প্রবীণ আইনজীবী তথা প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণানন্দীকে তার বাড়ির মধ্যে বন্ধ করে চোরের দল লুট করল সোনার গহনা ও বিদেশি বেশ কিছু ইলেকট্রনিক্স সামগ্রী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে রানীগঞ্জের 90 নম্বর ওয়ার্ডের কুমোরবাজার নন্দীপাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, অন্যদিনের মতোই এদিন ওই প্রবীণ আইনজীবী বাড়িতে একাই ছিলেন। রাত্রি প্রায় 1:30 নাগাদ তিনি ঘুমোতে যান। পরে সকালবেলায় উঠে তিনি দেখেন তার বাড়ির দরজার বাইরে থেকে লাগানো রয়েছে। এই ঘটনাটি লক্ষ্য করে তিনি পরিজনদের দরজা খুলতে বললেই তারা কোনোক্রমে বাড়ি ঢুকে দেখেন তার বাড়ির পাশেই ছেলের রুমে থাকা 3টি লোহার আলমারির লকার সহ ভেঙে ফেলে। তার মধ্যে থাকা সোনার অলংকার ও বিদেশি বেশ কিছু বৈদ্যুতিন সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। রানীগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে এই চুরির ঘটনার তদন্ত শুরু করেন। কাজল মিত্রের রিপোর্ট, সমাজ হিতৈষী। একটু সন্দেহজনক মনে হচ্ছে, কেউ জানাশোনা লোকের মধ্যে থ্রু দিয়ে এটা হয়েছে। আদারওয়াইজ আমি একা থাকি, আমি আমাকে লক করেছে, জানে কৃষ্ণানন্দী খুব মানে খুব ডেটারেন্ট, খুব অ্যাগ্রেসিভ, আমি লাঠি নিয়ে বেরোবো, আমার একটা এয়ার ফায়ার আছে, বন্দুক আছে, আমি সেটা নিয়ে বেরোবো, এটা জানে, তার জন্য আমাকে ওদিক থেকে বন্ধ করে দিয়েছে। টিভি দেখেছি কিন্তু, বাট আমি দরজা বন্ধ করে টিভি দেখেছি, সমস্ত লাইট বারান্দার জ্বালানো ছিল। তারপরে আমি ঘুমিয়ে যাই। হ্যাঁ, ঘুমিয়ে যাওয়ার পরে তারপরে আমি ওই 1:30 সময় একবার টয়লেট এসেছিলাম ইউরিন পাস করার জন্য, কিন্তু তারপরে যে ঘুমিয়েছি তারপরে আর আমি উঠি না। তো তারপর 1:30 পর্যন্ত কি এখানে দরজা খোলা দেখেছিলেন কিংবা কিছু দেখেছিলেন? না, তখন আমি কিচ্ছু দেখিনি, অ্যাজ ইট ইজ, যেমন মানে 1:30 পর্যন্ত কিচ্ছু হয়নি, কিচ্ছু না। হ্যাঁ, তারপরে আমি সকালবেলায় উঠেছি 6:45, তখন আমাকে দেখছি আউটসাইড থেকে আমাকে লক করে দিয়েছে কেউ। তখন আমি চিৎকার করেছি, যখন পাশের ঘরের লোক এসছে, আমার দেওরের ছেলে সুদীপ্ত এসছে। হ্যাঁ, তো তখন আমাকে দরজা খুলে বলছে, জেঠি তোমার তো এই ঘরটা সমস্ত খোলা, দেখো লকারগুলো একদম লন্ডভন্ড। কটা আলমারি তারা ভেঙেছে এরকম? 1, 2, 3 3টে আলমারি, 3টে লকার। মানে এতে কিছু কি মূল্যবান কোনো সামগ্রী ছিল? কিছু অর্নামেন্টস ছিল, আমার তো জুয়েলারি সব, আমার তো অর্নামেন্টস থাকবেই, স্বাভাবিক। অর্নামেন্টস ছিল কিছু, ছোটখাটো অর্নামেন্টস গুলো এখানে থাকে, অর্নামেন্টস গুলো ছিল, সেগুলো চলে গেছে। এখন 10টা আংটি ছিল না 10টা কানের ছিল, সেটা আমি বলতে পারি। তবু কি রকম, তবু কত টাকার পরিমাণ হতে পারে এটা? 3-4 লাখ টাকা তো হবে। হ্যাঁ, আর ইলেকট্রনিক্স, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বিদেশি ক্যামেরা 5-7টা ক্যামেরা, বিদেশি ঘড়ি গেছে, প্রায় আমার প্রায় 8-10টা বিদেশি ঘড়ি ছিল। তার মধ্যে আমি জিনিস একটি শুধুমাত্র পেলাম, হ্যাঁ, বাকি সমস্ত জিনিস চলে গেছে, পাচ্ছেন তো, খালি করে দিয়েছে। কোনো নগদ অর্থ নিয়ে গেছে তারা? নগদ অর্থটাও আমি এখনো খুঁজে দেখিনি ভাই, আমি ছুঁইনি। আমার কোনো 7-8 হাজার টাকার মতন একটা রাখা ছিল এরকম। হ্যাঁ, তো সেটা তো নেগলিজেবল। হ্যাঁ, কি মনে হয় চোরের দল কি কোনো পরিচিতই হতে পারে আশেপাশে কিছু যারা? একটা সাসপেকশনের মধ্যে হচ্ছে যে কি করে জানলো যে আমার এখানে লকারের এইটা চাবি থাকে, এখানে ইয়ে থাকে। জানাশোনার লোক না হলে হতে পারে না, তবে পুলিশ বলছে চোরেদের অনেক বুদ্ধি, ওরা সবটা হাতড়ে দেখবে, ঠিক বের করবে। ওরা অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, থানাকে জানিয়েছি, থানা এসেছিল একটু আগে, 1/2 ঘন্টা আগে ওরা পুরো টিমটা এসে গেল, প্রায় 1.5-2 ঘন্টা ছিল। আপনার নামটা একটু বলবেন? আমার নাম কৃষ্ণানন্দী, আর স্বামী লেট অশোক নন্দী, এটা নন্দীপাড়া কুমোরবাজার। আপনি প্রাক্তন কাউন্সিলর তো? আমি প্রাক্তন কাউন্সিলর, 2000 থেকে 2005 পর্যন্ত আমি রানীগঞ্জ এই 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম, আমি চেয়ারম্যান কাউন্সিলও ছিলাম, আমি অ্যাডভোকেট দীর্ঘদিন থেকে আসানসোল কোর্টের, স্টিল নাও আই এম প্র্যাকটিসিং। হ্যাঁ, দোকান ছেলে অ্যাক্সিডেন্টের পরে চলে গেছে, তাই আমাকে দোকানে বসতে হয় এখন। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরের সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিয়েল লাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গেল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্স রে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।